দর্শক, আমরা এখন এসেছি ফেনী পৌরসভার স্টলে। আমরা এখন জানবো ফেনী পৌরসভার কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, এসব বিষয় নিয়ে কথা বলবো আমাদের ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গিটার ভাইয়ের সাথে। আমরা ধন্যবাদ, আমরা ফেনী পৌরসভা, আমাদের ফেনী পৌরসভার মেয়র হাদিলুদের নেতৃত্বে ফেনী পৌরপরিষদ ফেনী পৌরসভার নাগরিক সেবার লক্ষ্যে আমরা ব্যাপক উন্নয়ন ইতিমধ্যে সাজিত করেছি, যে দৃশ্যমান ফেনী পৌরসভাতে আমরা রাস্তাঘাট উন্নয়ন, জলবদ্ধতা নিরসন করে আমরা ড্রেনেজ ব্যবস্থা চালু করেছি। আমরা প্রায় এমজিসি প্রকল্প থেকে আমরা প্রায় 45 কোটি টাকা ব্যয়ে আমরা ফেনী সভার বিভিন্ন ওয়ার্ড ভিত্তিকে আমরা প্রায় আমাদের যে বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা এবং ফুটপাথ নির্মাণ করেছি। ফেনী পৌরসভাতে আমরা রোড ডিভাইডার দিয়েছি, স্টেডিয়াম স্থাপন করেছি, বনায়ন করেছি। আমরা ইতিমধ্যে আপনার শুনে আনন্দিত হবেন, আমাদের ফেনী পৌরসভাকে জলবায়ু ট্রাস্টের মাধ্যমে আমাদের আজকের প্রধান অতিথি এই উন্নয়ন মেলার আমাদের সচিব ডক্টর কামরুদ্দিন আহমেদ সাহেবের সহায়তায় আমরা প্রায় 6 কোটি টাকা পেয়েছি। ফেনী রাজার বিজয় সিন্দিগি এবং রাজার দিকে সুন্দরী বদন কাজ ইতিমধ্যে চলমান পর্যায়ে, প্রায় সেখানে প্রায় 60% কাজ আমাদের ইতিমধ্যে সমাপ্ত করেছি। বাকি 2 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ কাজ সমাপ্ত করে আমরা এটা আমাদের শহরের প্রাণকেন্দ্র বিজয় সিন্দিগি এবং রাজার দিকে দুইটাকে আমরা নান্দনিক বা দৃষ্টি দিতে পারবো বিশ্বাস করি। এর পাশাপাশি আমরা যে ফেনী পৌরসভাধীন যেসব ময়লা আবর্জনা আছে, আপনারা জানেন প্রতিদিন প্রায় আমরা 60 ট্রাক আমরা ময়লা আবর্জনা অপসারণ করে থাকি। এই ময়লাগুলো আমরা বিটুবিকাতে আমাদের প্রায় সেখানে 75% জায়গার মধ্যে আমরা এই জলবায়ু ট্রাস্টের মধ্যে আমরা 5 কোটি টাকা ব্যয় সেখানে একটা আমরা সিডিএম প্রকল্প যে কম্পোস্টমেন্ট পেয়েছি, ওই কম্পোস্টমেন্ট আমরা চলমান পর্যায়ে আছে। ওটা হলে আমরা ওইটা কম্পোস্টের মাধ্যমে আমরা এটা আমরা আমাদের যে যুবসার উৎপাদন আমাদের ওইটাকে রিসাইকেল করে যুবসার উৎপাদন করবো এবং সেখানে ব্যয় বিদ্যুৎ আমরা উৎপাদন করবো। ধন্যবাদ ভাই। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের যে শহরের মধ্যে যে রাস্তাঘাটগুলো ছিল এগুলোর খুব সমস্যা ছিল, ইতিমধ্যে আপনারা সেটা সম্পূর্ণ করেছেন। আর কি রাস্তাঘাটের কোনো সমস্যা আছে কিনা কোথাও? আমাদের ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের এই ফেনী শহরের মূল সড়কগুলো হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের, এই ছড়া জায়গায় খানাখন্দ বলা ছিল সেটা আমাদের ফেনী পৌরসভা, যদিও সড়ক বিভাগ হয় আমরা ফেনী পৌরসভার মধ্যে আমরা খানাখন্দ বর্ত করেছি। ইতিমধ্যে শুনে আপনারা আনন্দিত হবেন, আমাদের সড়ক ও যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের আমাদের এটার জন্য ফেনী সোনাগাজী এবং ফেনী শহরের আমাদের স্টলাইন টু স্টলাইন এবং হাসপাতাল থেকে মহিপাল পর্যন্ত এই সড়কের জন্য প্রায় 10 কোটি টাকা উনি বরাদ্দ দিয়েছেন এবং 13 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের সোনাগাজী সড়কের জন্য। ইতিমধ্যে সে টেন্ডার প্রক্রিয়া চলছে, টেন্ডার প্রক্রিয়া হলে আমাদের কাজ সমাপ্ত হবে। এর পাশাপাশি আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের যে আমাদের এমপি মেয়র সাহেব সহ আমাদের যে আজকে সড়ক জনপদের অ্যাক্সিডেন্ট সহ জেলা আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ একসাথে আমাদের ফেনীর যে এইসব রাস্তাগুলোর জন্য প্রায় 427 কোটি টাকা এটা প্রকল্প দিয়েছেন। ইতিমধ্যে আমাদের এই রাস্তাগুলো পোল্যান্ড উন্নত হবে আমরা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ ভাইয়া। দর্শক, আমরা এখন এসেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলে। আমরা কথা বলবো কৃষি সম্প্রসারণ অফিসার রাফিউল ইসলাম স্যারের সাথে। স্যারের কাছ থেকে জানবো আমরা আপনাদের এই স্টলে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে এবং দর্শনার্থীরা খুব ভিড় করছে, আপনাদের বিভিন্ন কার্যক্রম দেখছে, আপনারা কী কী উন্নয়নমূলক কর্মকাণ্ড দর্শনার্থীদেরকে প্রদর্শন করছেন এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইব। ধন্যবাদ, আমি শুরুতেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী জেলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এবার উন্নয়ন মেলা 2018-তে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা আমাদের কৃষির যে উন্নয়নগুলো সেগুলো আমরা আমাদের দর্শনার্থীদের জন্য উপস্থাপন করেছি। এর মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে, শুরুতে আমরা এখানে দেখিয়েছি আমাদের যে সনাতন যে কৃষি যন্ত্রপাতিগুলো আছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের বিগত কয়েক বছরে আমাদের যে যান্ত্রিকীকরণের যে মানে অভাবনীয় যে সাফল্যগুলো আছে সে যন্ত্রগুলো আমরা আধুনিক যন্ত্রপাতিগুলোর আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমরা এখানে আমাদের সবজি এখন অর্থাৎ আমাদের ফেনীতে যে বিভিন্ন সবজিগুলো উৎপাদন হচ্ছে সেই সবজিগুলো দিয়ে আমরা সবজির আলপনা দেখানোর চেষ্টা করেছি, সবজি পিরামিড দেখানোর চেষ্টা করেছি। আর সবচেয়ে এবার আমাদের একটা বিষয় নতুনত্ব এনেছি আমরা, যে ফেনী জেলার যে মানচিত্র অর্থাৎ আমাদের ফেনীর যে 6টা উপজেলা আছে এই 6টা উপজেলায় যে ফসলগুলো আমাদের বেশি বেশি হয় বা আগামীতে আমরা যে ফসলগুলো বেশি করতে চাই সেই ফসলগুলো সম্বন্ধে আমরা একটা মানচিত্র আপনাদের এখানে দেখানোর চেষ্টা করেছি। আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্টল আরেকটা নতুনত্ব যেটা আমরা নিয়ে এসেছি যেটা আপনাদের ফেনীবাসীর জন্য গত উন্নয়ন মেলা তো আমাদের কাছে ডিমান্ড ছিল যে আমরা ছাদ বাগান করতে চাই, আমরা এখানে আপনাদেরকে সেই ছাদ বাগানের একটা ডেমো দেখানোর চেষ্টা করেছি এবং ছাদ বাগানে কী কী সবজি কী কী ফল ট্রেতে বা টবে করা যায় আমরা সেগুলোর ডেমো দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এর মধ্যে হচ্ছে ধান গবেষণা, কৃষি গবেষণা, তারপর হচ্ছে বিনা, তাদের যে বিভিন্ন রিলিজ ভ্যারাইটিগুলো আমরা সেগুলোরও সমাহার এখানে
বীজ দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের এখানে কৃষি মন্ত্রণালয়ের আমাদের আরও অঙ্গ সংগঠন আছে, যেমন বিএডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, তারা এখানে বিভিন্ন বীজের যে অঙ্কুরোদ্গম সেগুলো দেখানোর চেষ্টা করেছে। পাশাপাশি আমাদের এসসিএ বীজপত্তন এজেন্সি আছে, সেখানে আমরা কীভাবে বীজের আর্দ্রতা মাপা যায় সেই আর্দ্রতা মাপক যন্ত্র। পাশাপাশি আপনারা জানেন যে টাকা যেমন জাল, আমরা কীভাবে বুঝবো, আমরা এটা সহজে বুঝতে পারি না। এখানে আমরা যে বীজের যে বাজারজাতকরণ করা, সেখানে যে ট্যাগ দেওয়া হয়, এই ট্যাগ কেউ জাল করছে কি না আমরা সেই যন্ত্র দিয়ে আমরা জালটা চেক করতে পারি, সেই যন্ত্র আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি এখানে আমাদের আরেকটা ডিপার্টমেন্ট আছে, এটা হচ্ছে জেলা মার্কেটিং। ওনারা কীভাবে আমাদের কৃষি পণ্যগুলো বাজারজাত করে সেখানে আমরা এখানে ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ। একটা বিষয় জানতে চাই, মানে যারা দর্শনার্থী আছে, দর্শক, দেশ ডিজিটাল হচ্ছে, তার পাশাপাশি কৃষি অধিদপ্তরও এগিয়ে যাচ্ছে। ওনারা অলরেডি কৃষকদের জন্য বিভিন্ন অ্যাপস নিয়ে আসছে, তো এই অ্যাপসগুলো কীভাবে কৃষকরা ব্যবহার করবে এবং এই এগুলো সুফল সম্পর্কে? বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রীর যে মহৎ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়া, তারই লক্ষ্যে কৃষি বিভাগ এগিয়ে যাচ্ছে এবং আমাদের কৃষির যে সেবাটা সেটা এখন অনলাইন ভিত্তিক সেবা দেওয়া যাচ্ছে। আমরা চাচ্ছি যে ই কৃষি ছড়িয়ে পড়ুক, মানে ক্ষুদ্র প্রান্তিক এবং সর্বস্তরের কৃষকের মাঝে, যেন যে কোনো কৃষক ই কৃষির মাধ্যমে সরাসরি ঘরে বসে সেবাটা পেতে পারে। তার জন্য আমাদের বিভিন্ন অ্যাপস আছে, এছাড়া আমাদের বিভিন্ন ধরনের অ্যাপসের মধ্যে কৃষকের ডিজিটাল ঠিকানা, কৃষকের জানালা সহ অন্যান্য সবচেয়ে বৃহৎ যে অ্যাপসগুলি সেগুলি আমাদের কৃষি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আমরা আশা করি যে এই অ্যাপসগুলি যদি ব্যবহার করে করতে পারে জনগণ, কৃষক, তাহলে অত্যন্ত উপকৃত হবে। আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছি, যারা কৃষক আছে তারা তো বেশিরভাগ হচ্ছে কম পড়াশোনা জানা, ভালো অনেক বেশি পড়াশোনা করে নাই, যারা পড়তে পারে না, তাদের জন্য কি আপনাদের অ্যাপসে আলাদা কোনো বিশেষ ব্যবস্থা আছে কি না? না, তাদের জন্য যারা পড়তে পারে না, তারা তাদের ফ্যামিলিতেও যদি পড়ার কেউ থাকে, অফলাইন কিছু কিছু ইয়ে আছে, যেমন কৃষকের জানালা যদি অফলাইনেও সে যায়, কোন ধরনের রোগে বা পোকায় ফসলে আক্রমণ করেছে, সেইখানে কিন্তু তারা অফলাইনে এটি ব্যবহার করতে পারে, জাস্ট মোবাইলের মতোই। ওইখানে কোন ফসল কী রোগ, তারপরে এই ওইটা অনুযায়ী সে ব্যবস্থা নিতে পারবে। যদি তারপরেও সমস্যা হয়, আমাদের মাঠ লেভেল উপসহকারী কৃষি অফিসার আছে এবং আমরা আছি উপজেলা কৃষি অফিসার সহ মাঠের যারা কর্মী আছে তারা এটার সহযোগিতা দিতে পারবে। তাছাড়া আমরা আরেকটা কৃষকের জিজ্ঞাসা নামে নতুন একটা প্রযুক্তি আমরা দাঁড় করিয়েছি, সেটা হলো প্রত্যেক জায়গায় প্রতি ব্লকে কৃষকের জিজ্ঞাসা সম্বলিত, ওইখানে বিভিন্ন ধরনের তথ্য থাকবে যে কৃষকের ওই সংশ্লিষ্ট ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা তার মোবাইল নাম্বার থাকবে, ওই মোবাইল নাম্বারে ফোন করে তার সেবাটা নেবে। যদি সে দিতে ব্যর্থ হয় তাহলে সরাসরি ওইখানে উপজেলা কৃষি অফিসারের একটা এই লাল নাম্বারে মোবাইল নাম্বার থাকবে, সেখানে চলে যাবে। এইভাবে কিন্তু সেবাটা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী, অশিক্ষিত যারা কৃষক তারাও কিন্তু সেবাটা পাওয়ার সুযোগ রাখে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।